আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা আজকে কথা বলবো অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ নিয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। অক্টাল যোগ প্লাস হচ্ছে আমরা দেখব হেক্সাডেসিমেলের যোগ। হেক্সাডেসিমেল যোগ, আমরা গত ক্লাসে বাইনারি যোগটা দেখেছিলাম, আজকে অক্টাল যোগ এবং হেক্সার যোগটা দেখে ফেলবো, তার মানে যোগ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। প্রথমে আমরা অক্টাল যোগ করাচ্ছি। অক্টাল যোগ, আমরা অক্টাল বলতে কি বুঝি? অক্টাল বলতে বুঝি হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত নাম্বারিং সিস্টেম। এটা একটা নাম্বারিং সিস্টেম এবং এটার বেস হচ্ছে এইট। তাহলে আমরা কোন কোন সংখ্যা বুঝি? জিরো থেকে সেভেন পর্যন্ত যে সংখ্যা, সেই সংখ্যাগুলো আমরা বুঝি অক্টাল। আমরা এটা আগে জানি। তা আমরা এখন আমরা একটা সরাসরি যোগে চলে যাচ্ছি। সাপোজ ওয়ান টু ফাইভ টু থ্রি সিক্স, আমরা যদি এই যোগটা অক্টাল বেছে করি তাহলে এটার যোগফল কত হবে আমরা একটু দেখি। তাহলে সিক্স আর ফাইভ আমরা জানি, সিক্স আর ফাইভ হচ্ছে ইলেভেন। তাহলে আমাদের যেহেতু বেস এইট, তাহলে এইটের উপরে যা কাউন্ট হবে আমরা তা নিব। আমরা যদি সরাসরি একটা ডেসিমেল সংখ্যাতে চলে যাই, আমরা যে সংখ্যাটা বুঝি, যেমন হচ্ছে পনেরো যোগ হচ্ছে সতেরো, সাত পাঁচ বারো, আমরা যদি নর্মালি লিখি সাত পাঁচ বারো, আমরা বুঝি বারোর দুই লিখতে হয়। কিন্তু আসলে জিনিসটা এরকম না, আমরা ডেসিমেলের বেস হচ্ছে টেন, সেজন্য একটা বেস কমপ্লিট করব, তার মানে একটা হাতে থাকবে, এক হাতে থাকবে, আর বাকি যেই টুটা থাকে সেই টুটা লিখি আমরা। তাহলে এখানে সেই টুটা লিখি, আর এই যে একটা বেস কমপ্লিট হওয়ার জন্য ওয়ান লিখি, তাহলে এটাও ঠিক সেম। ইলেভেনকে যদি আমরা অক্টালে ভাঙায় লিখি, যেমন পাঁচ আর ছয় ইলেভেন হয়েছে, তারপরে ইলেভেনকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে এইট একটা বেচ কমপ্লিট হয়েছে, তার মানে হাতে এক রয়েছে, আটের পরে কত হয় এগারো পর্যন্ত, আর নয় দশ এগারো, তার মানে থ্রি। এই থ্রিটা হচ্ছে আমরা এখানে লিখব, আর এই ওয়ানটার জন্য হাতে এক থাকবে। এই আটের জন্য একটা বেস কমপ্লিট হয়েছে, সে বিদায় ওয়ান একটা হাতে আছে, এটা হাতে থাকবে, তাহলে এই হাতের এখানে আসবে তিন আর এক হচ্ছে চার, চার আর দুই হচ্ছে ছয়। যেহেতু বেস কমপ্লিট হয় নাই, যেহেতু সিক্স এটার উপরে যায় নাই, তাহলে আমরা সরাসরি সিক্স লিখবো, হাতে কিছু নেই, তার মানে দুই আর এক হচ্ছে তিন, তাহলে থ্রি লিখবো। এটাই হচ্ছে তার অক্টাল যোগ। আশা করি বুঝতে পারছো। আমরা এখন আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, দশমিক এক্সাম্পল দিয়ে। সাপোজ ফাইভ সিক্স সেভেন পয়েন্ট সিক্স টু থ্রি পয়েন্ট দিয়ে করাইলাম, ফোর টু সিক্স পয়েন্ট থ্রি সেভেন টু, এইটির উপরে কোনো সংখ্যা যাবে না, যেহেতু আমাদের অক্টাল সংখ্যা আমরা এটা জানি আগে থেকেই। তাহলে আমরা দেখি এটা কীভাবে করা যায়। তিন আর দুই হচ্ছে কত? পাঁচ। তাহলে পাঁচ আমরা সরাসরি লিখবো, যেহেতু বেসের উপরে যায় নাই। সাতে সাত আর দুই হচ্ছে আট, নয়। তাহলে নয়, যেহেতু নয়কে আমরা ভাঙায় কীভাবে লিখতে পারি? এইট একটা বেস কমপ্লিট আর হচ্ছে আর ওয়ান, তাহলে এই ওয়ানটা লিখবো এখানে, আর একটা হচ্ছে আটের জন্য একটা বেসের জন্য ওয়ানটা হাতে থাকবে, তাহলে এক হাতে আছে, তিন আর এক হচ্ছে চার, চার আর ছয় হচ্ছে দশ, দশ তাহলে আমরা কীভাবে ভাঙায় লিখতে পারি? তাহলে এইট লিখতে পারি আর টু লিখতে পারি। এইটের জন্য একটা বেস মানে হাতে থাকবে, আমরা হাতে থাকাটাকেই বেস বলি কম্পিউটারের ভাষায়, আর এই টুটা আমরা লিখব, তাহলে টু লিখলাম আর হাতে এক রয়েছে, এই দশমিকের জায়গায় দশমিক হয়ে যাবে। তাহলে ওয়ানটা সেভেন, সিক্স আর ওয়ান সেভেন, সেভেন আর সেভেন হচ্ছে ফোরটিন। তাহলে আমরা ফোরটিনকে কীভাবে বাংলায় লিখতে পারি? তাহলে আট, আটের পরে ছয় হচ্ছে চোদ্দো, তার মানে আটের জন্য একটা বেস কমপ্লিট আর এই সিক্সটা আমরা এখানে লিখবো। তাহলে এই যে একটা হাতে আছে দুই আর এক তিন, তিন আর ছয় নয়, তাহলে আটের উপরে কত গেলো? এক গেলো, আর হাতে আছে এক, আটের জন্য এক, চারের এক পাঁচ, পাঁচ চার পাঁচ দশ, দশের জন্য দুই রইলো আর হাতে আছে এক, এই একটা আমরা এদিকে নিয়ে আসলাম, দশের দুই, আটের উপরে দুই আর হাতে আছে এক, এই একটা আমরা এখানে লিখে দিলাম। এই তো আমার হয়ে গেছে এটা অক্টাল যোগ। আশা করি খুব বুঝতে পারছো। এখন আমরা দেখাবো হেক্সা যোগ, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল যোগ কীভাবে হেক্সাডেসিমাল যোগ করতে হয় সেটা আমরা আজকে দেখাই দিব। আমরা জানি হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে জিরো থেকে নাইন এবং হচ্ছে এ থেকে এফ, তার মানে ষোলোটা সংখ্যা, এই ষোলোটাই হচ্ছে তার বেস, মানে এখানে পুরোটাই ষোলো হচ্ছে তার বেস। তাহলে আমরা যদি এরকম একটা সংখ্যা লিখি এ জিরো টু, একবারে দশমিক সহ দেখা খাই, যেহেতু দশমিকটা আগে আলোচনা করছি, টু নাইন এফ, যদি এরকম সাপোজ করি তাহলে এখানে হচ্ছে টু এফ ই পয়েন্ট
যদি এরকম একটা সংখ্যা যোগ করি তাহলে আমরা কিভাবে যোগ করব আমরা অবশ্যই মানগুলো লিখে নিব আগে যাতে আমাদের ভুল না হয় এ এ মানে হচ্ছে 10 বি মানে হচ্ছে 11 সি মানে হচ্ছে 12 ডি মানে হচ্ছে 13 ই মানে হচ্ছে 14 এফ মানে হচ্ছে 15 আচ্ছা তাহলে এফ মানে কত 15 আর সি এফ 15 আর হচ্ছে 12 যোগ করব তাহলে 15 প্লাস হচ্ছে সি মানে হচ্ছে কত 12 12 যোগ করলাম যোগ করে কত হলো 5 আর 2 7 7 হাতে নাই কিছু 1 আর 1 হচ্ছে 2 তাহলে 27 এখন 27ই তো আমি লিখতে পারবো না বা 7 27 এর 7 লিখতে পারবো না কারণ এটা হচ্ছে যেহেতু হেক্সাডেসিমালের যোগ তাহলে অবশ্যই 16 এর উপরে যা হবে তা থেকে আমরা লিখব তাহলে আমরা 27 এর 16 দিয়ে কিভাবে ভাগ করতে পারি একটা হবে 16 আর 27 এর জন্য আর হচ্ছে 11 হয় তাহলে এই 16 এর জন্য একটা হাতে আর এই 11 মানে হচ্ছে আমরা কি লিখতে পারি বি লিখতে পারি তাহলে এখানে সরাসরি আমরা কি লিখব বি লিখব যোগফলে বি হবে আর হাতে কি আছে এক আছে এই একটা চলে আসবে এখানে 9 আর 1 হচ্ছে 10 10 আর 9 হচ্ছে 19 তাহলে আমরা 19 রে কিভাবে লিখতে পারি তাহলে 16 16 এর জন্য একটা 1 আর থাকে 3 তাহলে এই 3 টা আমরা লিখতে পারি আর এই 16 এর জন্য হাতে 1 চলে গেছে 8 আর 1 হচ্ছে 9 9 আর 2 হচ্ছে 10 11 11 এর জন্য আমরা আবার কি লিখতে পারি বি যেহেতু এটা 16 এর উপরে যায় নাই তাহলে 11 এর জন্য আমরা বি লিখতে পারি ডট মানে দশমিকের জায়গায় দশমিক হবে ই এখন ই এর জন্য আমরা কত লিখতে পারি 14 14 আর 2 কত 15 16 যেহেতু 16 হয়েছে এখন 16 16 এর জন্য তো একটা বেস হয়েই যায় আর কিছু থাকে না তার মানে 0 তাহলে 0 টা এখানে লিখবো আর এই যে হাতে 1 থাকে এই 1 চলে আসবে এখানে এফ এফ মানে হচ্ছে 15 15 আর 1 হচ্ছে 16 এবারেও 16 হয়েছে 16 এর জন্য একটা 1 হাতে থাকবে বেস আর 0 এর সাথে যোগ করলে 0 যেহেতু 0ই হবে হাতে আছে 1 2 আর 1 আছে 3 3 আর এ মানে হচ্ছে 10 আমরা দেখতে পাচ্ছি তার মানে 3 আর হচ্ছে 10 10 আর 3 হবে 13 13 মানে হচ্ছে আমরা জানি ডি তাহলে এখানে হবে ডি আর হাতে কিছু রইল না তার মানে এটাই হচ্ছে তার ফলাফল আশা করি ভিডিওটা তোমার উপকারে আসবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে